স্বামীর কাছে স্থির আটটা হক রয়েছে যে আট আটটা হক স্বামী আদায় করতে হবে প্রথম নম্বর হক হলো ইস্তির বরণ পোষণ দেওয়া খাবারের ব্যবস্থা করা পানি পানিজাতীয় জিনিসের ব্যবস্থা করা পোশাকের ব্যবস্থা করা কাপড় চুপড়ের ব্যবস্থা করা আল্লাহ কোরআনির মধ্যে বলছেন মিন সাতি নারী আপনার স্ত্রীর যা লাগে সব কিছু আপনাকে দিতে হবে দ্বিতীয় নম্বর বাসস্থানের ব্যবস্থা করা আপনার স্ত্রীকে আপনার সাধ্য অনুযায়ী মনোরম পরিবেশে একটা রুম একটা হুজরা দিতে হবে যেন সে শান্তিতে থাকতে পারে এটা স্ত্রীর হক তৃতীয় নম্বর হলো আপনার স্ত্রীকে আপনি দিনের কাজ করতে সহযোগিতা করতে হবে আপনার স্ত্রী নামাজ পড়তে চায় আপনি ডিস্টার্ব করবেন না হবে না আপনার কাজের চাপ বেশি ফ্যামিলিতে কাজ আছে আপনি নামাজটা পর্যন্ত পর্যন্ত পড়তে দেন না এটা হবে না স্ত্রীকে তার ইবাদতবন্দি করতে দিনের কাজ করতে সাহায্য করবেন স্ত্রী পাশের গড়ে তালিমে যাবে আপনি দেন না এটা আপনি জুলুম করতেছেন স্ত্রীর অধিকার আদায় আদায় করতেছেন না আল্লাহর কাঠগোড়ায় জবাব দিতে করতে হবে আল্লাহ কোরআনে করিমের মধ্যে বলেছেন তা নু আল এল বির তোমরা নেক কাজের মধ্যে সাহায্য করো এই জন্য আপনার স্ত্রীকে আপনি ভালো কাজে সাহায্য করবেন চতুর্থ নম্বর হলো ভালো কাজের প্রতি স্ত্রীকে উদ্বুদ্ধ করবেন স্ত্রীর মন জয় করার চেষ্টা করবেন স্ত্রীকে ভালো কাজ করার জন্য বলবেন এটা ভালো এটা করো নামাজ পড়ো তেলাওয়াত করো তাসবি পড়ো প্রতিদিন আয়াতুল কুসি পরবা ইয়াসিন পরবা ওয়াকিয়া পড়বা এগুলো স্ত্রীকে উৎসাহ করবেন স্ত্রীকে এগুলো উদ্বুদ্ধ করবেন এবং তার মন জয় করার চেষ্টা করবেন পাঁচ নম্বর আপনার স্ত্রী যাদের সাথে দেখা করা শরীয়তে বৈধ দিয়েছেন স্ত্রীকে যে সমস্ত মানুষদের সাথে শরীয়তে দেখা করা বৈধ তাদেরকে দেখা করার সুযোগ দিতে হবে অনেক পুরুষ আছেন স্ত্রী বিয়ে করেছেন ঘর থেকে বের হতে পারবে না সাবধান করে বসায় রাখে কোনো মানুষের সাথে মিশতে দেয় না কোনো মানুষ আসলে ঢুকাইতে না স্ত্রী রুমে এটা ঠিক নয় স্ত্রীকে আনন্দ করার অধিকার দিতে হবে সে তো কথাবার্তা বলে একটু আনন্দ করবে তার মনের কথা বলবে মনটা ফ্রেশ হবে এক জায়গায় বন্দি করে রাখলে তার মিজাজ কটকটে হয়ে যাবে আপনি শান্তি পাইবেন না এই জন্যই পাঁচ নম্বর হলো আপনার স্ত্রী যাদের সাথে দেখা করা বৈধ তাদের সাথে দেখা করা দিতে হবে এটা স্ত্রীর অধিকার পাওনা ছয় নম্বর হলো স্ত্রীর বাবার বাড়ি যেতে চায় তাকে দেওয়ার সুযোগ দিতে হবে মার বাড়িতে যেতে চায় মার বাড়ি যাওয়ার সুযোগ দিতে হবে বাবা মার সাথে সাক্ষাৎ করতে চায় ভাই বোনদের সাথে সাক্ষাৎ করতে চায় সেই সুযোগটুকু দিতে হবে আমাদের সমাজে কিছু কিছু পুরুষরা আসেন শ্বশুরবাড়ির থেকে যৌতুক না পাওয়ার কারণে শ্বশুরবাড়ি কিছু দেয় নাই যৌতুক দেয় নাই অথবা শ্বশুরবাড়ির সম্পত্তি ঠিকমতো পায় নাই তার মন মতো পায় নাই না পাওয়ার কারণে স্ত্রীর উপর জুলুম করে কয় না সাবধান তুমি তোমার বাবার বাড়ি আর যেতে পারবে না আমি যাই না তুমিও যেতে পারবে না আমি তাদের সাথে কথা বলি না তুমিও কথা বলতে পারবে না এমন জুলুম করে এটা ঠিক নয় স্ত্রী তার বাবার সাথে মার সাথে কথা বলবে ভাই বোনদের সাথে কথা বলবে বাবার বাড়িতে যাবে মার বাড়িতে যাবে এটা স্ত্রীর অধিকার তার অধিকার আদায় করতে হবে সাত নাম্বার হলো স্ত্রীর মোহর পরিশোধ করতে হবে আজকে আমাদের সমাজের নাইনটি ফাইভ পার্সেন্ট পুরুষ স্ত্রীর মোহর দিচ্ছে না মেরে খাচ্ছে কাবির নামায় লেখাইছে পাঁচ লাখ কাবির নামায় লেখাইছে তিন লাখ কাবিন নামায় দশ লাখ কাগজে রেখে রেখে গেছে এক টাকাও দেয় না সাবধান স্ত্রীর মোহর দিতে হবে ও এত নিঃশাশা দুঃখ না নিশীলা আল্লাহ কোরআনে বলেছেন মহিলাদের মহর পরিশোধ করো যদি পরিশোধ না করেন আল্লাহর কাগঘরে জব দিতে করতে হবে হাসরের ময়দানে পাই পাই করে হিসাব দিতে হবে এত সহজ নয় আট নম্বর যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ স্ত্রীর শারীরিক হক আছে হক আদায় করতে হবে আপনাকে স্ত্রীর শারীরিক হক আদায় করতেই হবে যদি আপনি অক্ষম হন তাহলে স্ত্রীর তালাক যেতে পারে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে স্ত্রীর হকগুলো আদায় করার তৌফিক দান করুন